नमस्कार बंधुरा, स्वागत आमादे चैनले। आज के आमी आपनादेर बसिरहाटेर एक जाग्रत काली मंदिरेर अलौकिक कहनी सेई बिषये तथ्यवलि प्रदान करब। सम्पूर्ण तथ्यटी संग्रह करा आपनादेर काछे अनुरोध। भिडियोटी आपनारा सम्पूर्ण देखो। केउ बोलेन एई पुजो 600 बछरेर प्राचीन, केउ बोलेन 700। एखानकार ग्रामेर बासिंदारा आजो भये भक्तिते बाड़ीते काली पुजो करेन ना, काली ठाकुर पर्यन्त राखे ना, जा पुजो हय सब ग्रामेर मंदिरे। এই ভয় এবং ভক্তির বিশেষ কারণ আছে। কারণ এখানে চুরি করতে এসে দৃষ্টিশক্তি হারিয়েছিলেন এক চোর। অসুস্থ মহিলার মেয়েকে শালং করা দেবী দেখা দিয়েছিলেন মধ্যরাতে। আশ্বাস দিয়েছিলেন তার মাকে সুস্থ করে দেবেন। এখানকার দিঘিতে পূজোর সময় নিমন্ত্রণ করে আসলে পুকুর থেকে উঠে আসতো চাহিদা মতো কাঁসার বাসন। এমন অজস্র অলৌকিক ঘটনার সাক্ষী গোকনা কালী মন্দিরে। ভক্তদের দাবি দেবী এখানে জাগ্রত, যার টানে সারা বাংলা থেকে ভক্তরা ছুটে আসেন এই মন্দিরে। দেবীকে এখানে ভবানী রূপে পুজো করা হয়। নিত্য পুজো, বিশেষ তিথিতে পুজো তো আছেই। দীপান্বিতা অমাবস্যায় হয় বিশেষ পুজো। আগে এই গোটা অঞ্চল ছিল গভীর জঙ্গলে ঘেরা। মন্দিরের কাছেই রয়েছে পুকুর। কথিত আছে সেই পুকুরে স্নান করে নরবলি দিত ডাকাত দল, তারপর বের হতো ডাকাতি করতে। আজ অবশ্য এখানে পাঠাবলিও বন্ধ, হাড়ি কাঠ অবধি নেই। কীভাবে আসবেন এই মন্দিরে? শিয়ালদা থেকে হাসনাবাদ শাখার ট্রেন ধরে নামতে হবে কাকড়া মির্জানগর স্টেশনে। সেখান থেকে অটোয় চেপে যাওয়া যাবে বসিরহাটের এই কালী মন্দিরে। আজ যেখানে পাকা মন্দির, একসময় সেখানেই ছিল মাটির মন্দির। ধান্যকুড়িয়ার জমিদার মহেন্দ্রনাথ গাইনের ছেলে অসুস্থ হয়ে মরণাপন্ন হয়ে পড়েছিলেন। শোনা যায় জমিদার স্বপ্নাদেশ পেয়ে এই মন্দিরে ছুটে আসেন। দেবীর আশীর্বাদে পুনর্জীবন লাভ করেছিলেন জমিদারের ছেলে। খুশি হয়ে জমিদার সেই মাটির মন্দিরটি পাকা করে দেন। দেবী কৃষ্ণবর্ণের পাথরের মূর্তি চতুর্দোলায় চাপিয়ে কাশী থেকে নিয়ে আসার ব্যবস্থা করেন। সাজানো গোছানো মন্দির তৈরির পর গ্রামের জমিতে চাষের সময় অলৌকিকভাবে উদ্ধার হয়েছিল তিনটি শিবলিঙ্গ, বৈদ্যনাথ, মানেশ্বর এবং পঞ্চানন, যা আজও মন্দিরে দেবীর সঙ্গে পূজিত হয়ে আসছেন। আগে ছোট প্রতিমাটি মন্দিরের পিছনের পুকুরে বিসর্জন দেওয়া হয়। পুরনো প্রতিমা পুকুরে বিসর্জন দিলেও ডাকাতদের পূজিত পুরনো ঘরটি কিন্তু জলে ভাসিয়ে দেওয়া হয়নি, সেটি নতুন মন্দিরে প্রতিষ্ঠা করা হয়। সেই ঘরটির বর্তমান বয়স 500 বছরেরও বেশি। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, বিরতবেন শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।